বেশ কিছুদিন আগে বিভিন্ন ধরনের মাইক্রোফোন নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বিভিন্ন টাইপের মাইক্রোফোন কোনটা কিভাবে ইউজ করতে হয় কোনটা কোন কাজে ব্যবহৃত হয় এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম তখন থেকে আমার প্ল্যান ছিল যে সব টাইপেরই একটা একটা মাইক্রোফোন আমি রিভিউ করব তারই ধারাবাহিকতায় আজকে আমরা রিভিউ করব একটি ওয়্যারলেস লেভেলিয়ার মাইক্রোফোন যেটা হচ্ছে বোয়া BYWM4 ওয়্যারলেস লেভেলিয়ার মাইক্রোফোন এই মাইক্রোফোনটির পরে যদিও আরও দুইটি ভার্সন আছে এই বোয়ারই ওয়্যারলেস মাইক্রোফোন বাট এই মাইক্রোফোনটি রিজনেবল প্রাইসের মধ্যে খুবই ভালো কোয়ালিটির একটি মাইক্রোফোন তাই আমি সাজেস্ট করবো আপনাদেরকে এই মাইক্রোফোনটি কেনার জন্য নো আগে সাউন্ড টেস্ট আপনারা নিজে জাজ করবেন তারপরে তবে আমি এটা আগেই টেস্ট করেছি এবং আমার কাছে ভালো লেগেছে সো আমরা এই বোয়া BYWM4 এর আনবক্স করব প্রথমেই অ্যান্ড দেন সাউন্ড টেস্ট দেন আপনাদেরকে বার্ডিক জানাবো তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে bdshop.com এই প্রোডাক্টের bdshop-এর লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং শুরুতে আমি এই প্রোডাক্টের প্রাইসটি বলে দিই এর প্রাইস হচ্ছে বর্তমানে 4,900 টাকা তবে যে কোনো সময় প্রাইস আপডেট হতে পারে তাই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা প্রাইসটা জেনে নিন এবং আমার ভিডিও দেখার পরে যদি এই প্রোডাক্টটি কিনেন তাহলে আপনারা একটা ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্ট কোডটি ভিডিও শেষে দেওয়া আছে সো আর কথা না বাড়িয়ে চলুন আমরা আনবক্স করি বক্সের উপরেই আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে কম্পিটেবল উইথ স্মার্টফোন ট্যাবলেট ল্যাপটপ কিংবা পিসি এছাড়াও আছে DSLR এবং ক্যামকর্ডার সো আমরা বক্সটি প্রথমেই খুলবো এই পাশ থেকে বক্সের ভেতরে কালো আর একটি বক্স আছে এছাড়াও এই বক্সের ভেতরে কিছু পেপার ওয়ার্ক আছে যেগুলো হচ্ছে একটি ইউজার ম্যানুয়াল সব কিছু সাইডে রেখে আমরা এই বক্সের দিকে একটু নজর দিই বক্সের ডান পাশে দেখতে পাচ্ছি যে একটি বইয়ের ব্র্যান্ডিং দেওয়া আছে এছাড়াও বক্সটি বেশ মজবুত আইমিন মাইক্রোফোনটি সেফলি ক্যারি করার জন্য এই বক্সটি ভালো একটি মাধ্যম হতে পারে এবং এই বক্সের যে জিপারটি দেওয়া আছে এই জিপারটিও খুব কোয়ালিটিফুল মনে হচ্ছে আমার কাছে আইমিন সহজে নষ্ট হবে না জিপারটি বক্সটি ওপেন করার পরে প্রথমে আমরা দুইটা ডিভাইস দেখতে পাচ্ছি একটা হচ্ছে ট্রান্সমিটার আমার বাম পাশে যেটি আর ডান পাশে যেটি এটা হচ্ছে রিসিভার সো ট্রান্সমিটারটি হচ্ছে আপনার সাথে যেটা থাকবে এবং রিসিভারটি আপনার ক্যামেরা কিংবা স্মার্টফোনের যেই পাশটা আছে সেই পাশে যাবে সো আমরা এই দুইটি ডিভাইস এখন আশেপাশে রাখছি এরপরে ভেতরে আমরা দেখতে পাচ্ছি প্রথমে সিলিকা জেল দেওয়া আছে এছাড়াও এরপরে দেওয়া আছে আমাদের একটি ক্যাবল এই ক্যাবলটি হচ্ছে আপনার ক্যামেরা কিংবা অন্যান্য ক্যামকর্ডারের জন্য যেখানে দেখতে পাচ্ছেন TRS পোর্ট এখানে আইমিন দুইটা পিন সো আমরা এটাও সাইডে রাখছি এরপরে ভেতরে যেটি আছে সেটি হচ্ছে স্মার্টফোনের জন্য ওয়েল যেই পাশে হচ্ছে TRRS মানে চারটা বা তিনটা পিন যেখানে আছে এটা হচ্ছে আপনার স্মার্টফোনে যাবে আর যেই পাশটাতে দুইটা আছে এটা যাবে হচ্ছে আপনার এই রিসিভারে সো আমরা এটাও পাশে রাখছি এরপরে দেখি কী আছে ওকে বাম পাশ থেকে বেরোলো এখানে দেওয়া আছে একটি ক্লিপ এবং একটি ফোম সেটা হচ্ছে লেভেলিয়ার মাইক্রোফোনটার জন্য এবং আরেকটি মাউন্ট আমরা দেখতে পাচ্ছি এই মাউন্টের কাজ হচ্ছে আপনি যদি এই রিসিভারটি ক্যামেরার উপরে মাউন্ট করতে চান তাহলে এইটি দিয়ে করবেন আমরা দেখাবো কীভাবে মাউন্ট করতে হয় এটাও পাশে রাখছি এবং ফাইনালি সবশেষে আছে আমাদের সেই লেভেলিয়ার মাইক্রোফোনটি যেটি আপনি আপনার শার্টে বা কলারে ক্লিপ করবেন এই হচ্ছে বক্সের ভেতরের কন্টেন্ট শ্যুট করার জন্য যা যা দরকার সব কিছু দেওয়া আছে আমরা একটা একটু করে দেখি প্রথমে দেখি ট্রান্সমিটারটি ওকে ট্রান্সমিটারের উপরে দেওয়া আছে একটি এলইডি লাইট ইন্ডিকেটর সেমভাবে রিসিভারের উপরে দেওয়া আছে একটি লাইট ইন্ডিকেটর ব্র্যান্ডিং এবং উপরে সব কিছু সেম নিচের দিকেও দেওয়া আছে সেমভাবে একটি অ্যান্টেনা ইনসাইড নামের ট্যাগ এবং যেখানে একটি ওয়ার্নিং সাইনও দেওয়া আছে এর মানে হচ্ছে এইটি ব্লক করা যাবে না আই মিন এই পাশটি যদি কোনোভাবে আপনি ব্লক করে দেন তাহলে কিন্তু অডিও ট্রান্সমিট হতে পারবে না সেমভাবে রিসিভারেও দেওয়া আছে সো এই দুইটা পাশ ব্লক করা যাবে না দুইটারই নিচের দিকে দেওয়া আছে ক্লিপ যেটার মাধ্যমে আপনি বিভিন্ন জায়গায় ক্লিপ করতে পারবেন এবং বাম পাশে দেওয়া আছে একটি অন অফ সুইচ এবং ভলিউম রকার এখানেও বাম পাশে দেওয়া আছে অন অফ সুইচ এবং ভলিউম রকার সো দুইটার কন্টেন্ট মোটামুটি সেম এটাতেও এলইডি ইন্ডিকেটর আছে তবে উপরের দিকে যেটি ট্রান্সমিটার সেখানে মাইক্রোফোন কানেক্ট করার একটি জ্যাক আছে এবং আছে একটি লাইন ইন এবং রিসিভারের উপরে আছে একটি হেডফোনের জ্যাক যেখান দিয়ে আপনি লাইভ অডিও মনিটর করতে পারবেন আপনি যখন শ্যুট করছেন তখন এখানে একটি হেডফোন কানেক্ট করে আপনি শুনতে পারবেন যেটি রেকর্ড হচ্ছে এবং একটি লাইন আউট সো এই হচ্ছে মোটামুটি ট্রান্সমিটার এবং রিসিভার আর এই ট্রান্সমিটার এবং রিসিভারকে পাওয়ার করার জন্য ব্যাটারি দরকার হয় আমরা যদি ব্যাটারির হাউসটা খুলি তাহলে দেখতে পাবো এখানে 1.5 ভোল্টের AA সাইজের ব্যাটারি ইউজ করতে হবে সেমভাবে এইখানে রিসিভারটাও যদি আমরা ওপেন করি সো ব্যাটারি ইউজ করতে হবে আমরা ব্যাটারি দুইটা লাগাবো লাগানোর পরে আমাদের ক্যামেরায় ইনপুট করবো ইনপুট করে এর অডিও কোয়ালিটিটা চেক করব দেন আমরা স্মার্টফোনে লাগিয়ে সেটার অডিওটাও চেক করব আর ডাবল সাইজের ব্যাটারি মানে হচ্ছে রেগুলার দেয়ালঘড়ির যে ব্যাটারিগুলো সেগুলোই আমাদের দেশে দেয়ালঘড়ির ব্যাটারি বলেই বেশি পরিচিত সো আমি এই ব্যাটারিগুলো এখন লাগাই আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে 4টি ব্যাটারি আছে আমরা 2টি লাগাবো এগুলো হচ্ছে প্যানাসোনিক হাইপার ব্যাটারি ওকে এই দুইটা ব্যাটারির প্রথমটি আমি লাগাবো এখানে এবার আমরা দেখব কীভাবে এই হটশু মাউন্টটি ট্রান্সমিটারের মধ্যে কানেক্ট করতে হয় আই মিন এই ক্লিপটি খুলে কীভাবে আপনি হটশু মাউন্টটি কানেক্ট করবেন সেটা করার জন্য যেই পাশে ভলিউম এবং অন অফ বাটন আছে এই ক্লিপটিকে সেই পাশে পুশ করতে হবে একটু একটু জোরে পুশ করতে হবে এটা একটু শক্ত করে লাগানো এই যে এদিকে পুশ করলে পরে এই ক্লিপটি খুলে যাবে খুলে যাওয়ার পরে এই হটশু মাউন্টটি এখানে স্ক্রু করতে হবে একটি স্ক্রু দেওয়া আছে এই পাশে এবং এখানে একটি স্ক্রু আছে সো এটিকে জাস্ট
পুরোটা স্ক্রু করা লাগবে না একটু স্ক্রু করে নিলেই হবে দেন এখানে দুইটি নব আছে এই দুইটা স্ক্রু বা নবকে আপনি এদিক ওদিক করে টাইট এবং লুজ করতে পারবেন যেমন উপরেরটি আমরা এখন যদি টাইট করি তাহলে আমাদের এই ট্রান্সমিটারের সাথে টাইট হয়ে লেগে গেল দ্বিতীয় যে নিচের দিকে যে স্ক্রুটি আছে এটা আমরা এখন ক্যামেরার যে উপরের অংশটা আছে যেখানে ফ্ল্যাশ লাইট লাগানো হয় সেইখানে এটা লাগিয়ে দেন এটাকে টাইট করে দিলেই তখন ক্যামেরা সেটা সেট হয়ে যাবে তখন ক্যামেরার উপরে এভাবে থাকবে আরেকটা জিনিস বলে রাখি এই ডাবল এসএস এর ব্যাটারি দিয়ে আপনি টানা 3 ঘন্টা পর্যন্ত রেকর্ড করতে পারবেন সো ছেড়ে ছেড়ে যদিও করেন তাহলে পুরো ডিউরেশন রেকর্ড ডিউরেশন 3 ঘন্টা যখন হবে তখন এই ব্যাটারি শেষ হয়ে যাবে দুইটারই সো সাথে একটা এক্সট্রা পেয়ার অফ ব্যাটারি রাখবেন সব সময় যদি কখনো চার্জ শেষ হয়ে যায় তখন যেন আপনি ইনস্ট্যান্টলি ব্যাটারিগুলো লাগিয়ে নিতে পারেন ব্যাটারি লাগানো শেষ এবার আমরা এই দুটিকে মাইক্রোফোনের সাথে কানেক্ট করব সেটা করার জন্য আমাদের যে কেবলগুলো ছিল আমরা দেখি আমরা যেহেতু DSLR ইউজ করব সেজন্য এই কেবলটি আই মিন TRS যে কেবলটা আছে সেটা যদি স্মার্টফোনে ইউজ করতাম তাহলে এটা আই মিন 4 পিনের যেটা আছে এবং এখানে একটা ট্যাগও দেওয়া আছে স্মার্টফোনের সো আপনারা সহজে আইডেন্টিফাই করতে পারবেন সো আমরা প্রথমে এইটি কানেক্ট করব একটি পাশ আমরা কানেক্ট করব হচ্ছে আমাদের রিসিভারে আরেকটি পাশ যাবে আমাদের DSLR ক্যামেরায় সো এখানে আমরা লাইন আউট যেটা আছে সেখানে কানেক্ট করব ওকে বেশ পুরোটাই ঢুকাইতে হবে ভিতরে এবং এই পাশে আমরা আমাদের যে লাভালিয়ার মাইক্রোফোনটি আছে সেটি কানেক্ট করব আমাদের মাইক্রোফোনের যে সাইনটি দেওয়া আছে সেখানে ওকে সো অপর পাশে আছে আমাদের মাইক্রোফোন মাইক্রোফোনের মধ্যে যেটা করব আমরা এখানে ফোম এবং ক্লিপ দেওয়া আছে ওকে এই হয়ে গেল আমাদের উইন্ডশিল্ড এরপরে জাস্ট আমরা আমাদের এই যে ক্লিপটি আছে সেটি ক্লিপ করে দেব ডান এখন এটা জাস্ট আমাদের শার্টে ক্লিপ করতে হবে সো আমরা ক্যামেরায় কানেক্ট করি ওয়েল এখন আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন এটা হচ্ছে বোয়া BYWM4 ওয়্যারলেস লাভালিয়ার মাইক্রোফোনের সাউন্ড এবং এটি আমার DSLR-এ লাগিয়েছি আমি আমার এখান থেকে প্রায় 2 ফিট দূরত্বে আছে আমার DSLR-টি এবং রিসিভার ট্রান্সমিটারটি সো 2 মিটার দূরত্ব থেকে এই সাউন্ডটি নিচ্ছে আপনারা শুনে বুঝতেই পাচ্ছেন যে বোয়া BYM1 দিয়ে যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে কথা বলছিলাম সেটার থেকে এটার সাউন্ড কোয়ালিটিটা একটু বেটার দ্যাটস বিকজ এটা একটা বেটার মাইক্রোফোন এবং যদি আপনারা কোনো নয়েজ শুনে থাকেন তাহলে রিজন হচ্ছে আমার রুমে ফ্যান চলছে সো ফ্যানের একটু নয়েজ আসতে পারে ফ্যানটা বন্ধ করে দিলে নয়েজ আরও ফ্রি হয়ে যাবে বাট অফ করতে পারবো না দ্যাটস বিকজ ইজ সো হট এবং এই মাইক্রোফোনটি ওয়্যারলেস হয় আপনারা 49 ফিট দূর থেকে পর্যন্ত ইউজ করতে পারবেন তবে 49 ফিটের মাঝখানে যদি কোনো বাধা থাকে তাহলে হয়তো বা অডিও ছেড়ে দিতে পারে সো 49 ফিট একদম ফাঁকা জায়গা হতে পারে এছাড়াও 10 ফুটের মধ্যে যদি আপনারা থাকেন তাহলে একদম ক্লিয়ারলি খুব ভালোভাবে আপনারা এই মাইক্রোফোনের পারফরমেন্স পাবেন এর থেকে একটু দূরে যদি দেন তাহলে একটু খেয়াল রাখতে হবে যেন অ্যান্টেনাগুলো মুখোমুখি থাকে এবং মাঝখানে যেন কোনো বাধা না থাকে তাহলেই এর যে ডিস্টেন্সটা সেটা খুব ভালো হবে সো এই ছিল মাইক্রোফোনের কোয়ালিটি আমরা এখন DSLR ছেড়ে স্মার্টফোনে যাবো দেখবো স্মার্টফোনে এর সাউন্ড কোয়ালিটি কীরকম হয় ওয়েল এখন আমি মাইক্রোফোনটি স্মার্টফোনের সাথে কানেক্ট করেছি এবং এইটা হচ্ছে স্মার্টফোনের সাউন্ড কোয়ালিটি সো আপনারা বুঝতে পারছেন স্মার্টফোনের সাউন্ড কোয়ালিটিটিও বেশ ভালো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা সিনেমার ডায়লগ ছোট্ট করে বলছি This visage, no mere veneer of vanity, is a vestige of a vox populi now vacant, vanished. However, this valerious visitation of a bygone vexation stands vivified and has vowed to vanquish this venal virulent vice. বাকিটা বলে গেছি পরের বার পুরোটা বলবো সো এই ছিল স্মার্টফোন এবং DSLR সাউন্ড টেস্ট সো আপনারা বুঝতে পারছেন এই প্রাইসের মধ্যে যে কোয়ালিটিটা আছে সেটা অসাধারণ কোয়ালিটি সো আমি বলবো এখন এই মাইক্রোফোনটি কারা ইউজ করবেন ওয়েল এই মাইক্রোফোনটি বিভিন্ন কাজে ইউজ করতে পারেন ফর এক্সাম্পল আমি যেভাবে ভিডিও করছি এই ভিডিওর জন্য এই মাইক্রোফোনটি হচ্ছে আইডিয়াল দিস বিকজ কেবলের এত হ্যাসেল নেই দ্বিতীয়ত আপনি যদি এমন কোনো শট নেন যেটা একটু মুভিং হবে আই মিন আপনার সাবজেক্টকে যদি মুভ করে এখান থেকে ওখানে তাহলে কেবল কিন্তু মাঝখানে এসে ঝামেলা পাকাইতে পারে সো মুভিং অবজেক্টের জন্য মুভিং সাবজেক্ট যদি আপনার থাকে তাহলে এই মাইক্রোফোনটি বেস্ট হবে এছাড়াও যদি দূর থেকে কোনো কিছু করতে চান ফর এক্সাম্পল আপনার যে কথা বলছে সাবজেক্ট সে অনেক দূরে থাকবে এবং ক্যামেরাটি অনেক দূরে থাকবে সেক্ষেত্রে এই মাইক্রোফোনটি আইডিয়াল হতে পারে সো ওয়্যারলেস নামেই এটা বোঝা যাচ্ছে প্রিটি মাচ সেলফ এক্সপ্লেনেটরি একটা মাইক্রোফোন সো আপনারা চাইলে এই মাইক্রোফোনটি কিনতে পারেন বিডি শপ থেকে বিডি শপে এই মাইক্রোফোনের রেগুলার প্রাইস হচ্ছে 4900 টাকা বাট আমার কুপন ইউজ করে যদি আপনারা কিনেন তাহলে প্রথম 50 জন পাবেন 300 টাকা ডিসকাউন্ট এবং ফ্রি হোম ডেলিভারি কুপনটি হচ্ছে Suhaag360WM4 আমি কুপনটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সো সেখান থেকে ইউজ করে কিনলে আপনারা 300 টাকা ডিসকাউন্ট এবং ফ্রি হোম ডেলিভারি পাবেন প্রথম 50 জন সো এই ছিল ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও দেখলে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আমার চ্যানেলে তো সাবস্ক্রাইব মাস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে টিল দেন টেক কেয়ার চারা